এখানে সার্চ দেই কন্ট্যাক্ট ফ্রম, আমরা লোকালি বা স্ট্যাটিকলি আমরা কিন্তু ফর্ম বানাই, বাট ওইটাকে আমরা যে ফর্ম ট্যাগটা দিই, আবার দেখবেন ট্যাগ দেওয়ার সাথে সাথে অ্যাকশন আসে, মেথড আসে, ইনপুটে আবার নেম আসে, এই জিনিসগুলো দেয়, মানে এই জিনিসগুলো কাজ কী, এই জিনিসগুলো কাজগুলো আমরা এখন দেখব। তো এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 অলরেডি আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 5 মিলিয়ন ইউজার, অ্যাক্টিভ ইউজার, 2 ডেজ আগতে তারা আপডেট করেছে এবং কম্প্যাটিবল, এটা অবশ্যই দেখবেন প্রথমত চেক করে কম্প্যাটিবল কিনা। এরপর আমি ইনস্টল করছি, এখানে অলরেডি একটা WP ফর্মস এবং একটা ফর্মস আছে, আমরা দুটোই চেক করে দেখব। তো অ্যাক্টিভ করে এটা, তো এই ফর্মটা যখন অ্যাক্টিভ করলাম এইখানটায় কন্ট্যাক্ট নামে একটা অপশন আসবে এই জায়গাটায়। তো আমি এখানে অ্যাড নিউ ক্লিক করব, এটার সাথে আরও ইন্টিগ্রেশনের কাজ আছে অনেক। তো এখানটায় আমরা একটা নাম দেব, নাম দিয়ে বলবো যে কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি, আরও অনেক নামে দেওয়া যায় যেটা আপনার ইচ্ছে। আমি এখানে সেভ করি, এখানটা একটা শর্টকোড জেনারেট হয়ে যাবে, এই যে। তো আমার কাজ হচ্ছে এটাকে কপি করে একটা পেজ বানাই, কন্ট্যাক্ট পেজ নামে একটা পেজ বানাই, সেখানে আমরা অ্যাড করে দিই। এই যে খালি খালি এগুলো জিনিস বানাচ্ছেন, এগুলো এইভাবে বানাতে নেই, মানে অলরেডি কন্ট্যাক্ট দুটো দেয়া হয়েছে। আমি ভিউ করি, কোনো কিছু নাই, এখানেও ভিউ করব, এটা ডিলিট করে দিই, যেটা নাই সেটা ডিলিট করে দিই। আমি ওকে, এখানে কিছু কন্টেন্ট দেওয়া আছে, আমার কাজ হচ্ছে এটাকে এডিট করা এবং শর্টকোডটা বসে দেওয়া, যে শর্টকোডটা আমরা পেয়েছিলাম এখানটায়, এই শর্টকোডটা, এই শর্টকোডটা আমরা ভিজুয়ালি বসাবো না, ভিজুয়ালি বসলে একটু প্রবলেম হয়। আমি যদি এখানটায় অ্যাড করতে চাই, একটু নেট কিন্তু একটু স্লো, সো একটু ধৈর্য ধরবেন। আমি দিলাম এবং আমি আপডেট করি, দেন আমি এটাকে ভিউ করব, তাহলে আমার এটা আসে। আচ্ছা, ভিজুয়ালি সমস্যা হচ্ছে না, এখানে টেক্সট ফর্মেটে দিলেও সমস্যা হবে না, ভিজুয়ালি দিলেও সমস্যা হবে না। তো আমরা ফর্মটা দেখছি অল্প একটু, আমরা সাইড বারটা রাখতে চাচ্ছি না, তাহলে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজ করতে পারি, অথবা সাইড বার রিমুভ করার জন্য এখানটা বলতে পারি নো সাইড বার, আপডেট দিয়ে দিই। এবার আমরা রিলোড দেব, রিলোড দিয়ে সাইড বারটা চলে যায়, কিন্তু এটা কিন্তু ইনপুটটা বড় হয় না। তো কেন বড় হয় না, কারণ এখানে কিন্তু আমরা যেরকম বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজে সিএসএস করি, এখানে কিন্তু ওই সিএসএস স্ট্রাকচারটা পাইনি। তো আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আপনি দেখবেন WP CF 7, এগুলো কিন্তু ওই কন্ট্রাক্ট ফর্ম 7 নিজস্ব সিএসএস থেকে এটা আসে। হ্যাঁ, এখানে আবার ডিসপ্লে নান করা আছে, যদি আমি তুলে ফেলি তাহলে কিছু একটা বের হওয়ার সম্ভাবনা থাকে, এগুলো সব হিডেন, মানে এটার মাধ্যমে ডাটাগুলো পাস হয়। আর উপরের দিকে যদি তাকাই, আপনারা দেখবেন কন্ট্যাক্ট এরিয়া কন্টেনার দেওয়া আছে। তো কন্টেনারে কিন্তু আপনারা দেখবেন ওর একটা উইথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এই কাজগুলো করা আছে। এখন এরকম যদি হয়, এই ডিভিটা বুটস্ট্র্যাপ দিয়ে করা যদি হয়, বা বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেম সেটা যদি ম্যাচ করে, তাহলে আমাদের যদি সুবিধা হবে, আমরা খুব সহজেই ওই কলামের অ্যাক্টিভিটিগুলো চালাতে পারব, মানে আমার এই কন্ট্যাক্ট ফর্মের ভিতরে আমরা সিএসএস করার খুব একটা প্রয়োজন হবে না। তো ওইটা মাথায় রেখে আমি যদি এইখানটা একটু দেখি নিচের দিকে ফুটার উইজেট, এবং এর ভিতরে কোনো কলাম আছে কি না বা ওই রকম কিছু আছে কি না সেটা যদি দেখি, তাহলে হয়তো আমাদের সুবিধা হয়। অথবা আমি যদি স্ট্যান্ডার্ড সিএসএস যাই, এখানে দেখবেন অনেকগুলো সিএসএস করা আছে। আমি যদি এখানে কন্ট্রোল F ক্লিক করি, এই যে নিচের দিকে, আবার যদি ডট দিয়ে কোল দেই, তাহলে আমরা ক্লাস পাবো কি না, যদি না পাই তাহলে বুঝবো যে এটা বুটস্ট্র্যাপের আদলে করা হয়নি, বা আমি বলতে পারি এলজি নেয় না। আচ্ছা, এখানে নেয় না সামহাউ, এই যে এলজি নিচ্ছে, লোড হচ্ছিল নিচ্ছে না, না নেওয়ার পিছনে কারণ হচ্ছে ওই নামে কিছু নাই। ওকে, তার মানে আমাকে এটা অন্যভাবে করতে হবে, মানে এটা ডিজাইনটা করতে হবে অন্যভাবে, আমরা ডিজাইন করবো এটাকে, ডায়নামিক করবো, এটা দেওয়া মানে কিন্তু ডায়নামিক হয়ে যায়নি, এটাকে ডায়নামিক করতে হবে। তো এই ফর্মের ইন্টারফেসটা ডিজাইন করার আগে আমরা ভিতরের কোডগুলো নিয়ে একটু কাজ করি, তারপর আমরা ডিজাইন নিয়ে কাজ করব, ঠিক আছে, মানে এটা ডায়নামিক করব। এখন আমি যদি সেন্ডে ক্লিক করি, তাহলে রিলোড হচ্ছে এবং বলছে যে ওয়ান্স মোর ফিল্ড হ্যাভ অ্যান ইরোর, প্লিজ চেক অ্যান্ড ট্রাই অ্যাগেন, মানে এগুলো আমরা ইনপুট দেইনি এবং সেটা আমাকে ব্লক করছে।
তো এখানে বিষয় হচ্ছে আমি নাম দিব, ইমেল অ্যাড্রেস দিব, ইনফরমেশন দিব, সেটা ডাইনামিক্যালি আমার কাছে সেন্ড হবে, কিন্তু সেন্ড কার কাছে হবে? তো যখন ওয়ার্ডপ্রেসটা সেট আপ করা হয় তখন আমরা কিন্তু একটা মেইল অ্যাড্রেস সেট আপ করেছিলাম, মানে একটা মেইল অ্যাড্রেস দিতে হয়, সেটা হচ্ছে এটা। যদি আমি মেইল অ্যাড্রেস এটা ছাড়াও অন্য কোনো মেইলে করতে চাই তাহলে আমাকে এখান থেকে সেট আপ করতে হবে। তো এই জায়গাটায় শর্টকোড জেনারেট করার পর আমি এগুলো এক বাক্যে ডিলিট করে দিই, আমি নতুন করে করব। এখানে দেখবেন এই জিনিসগুলো এইভাবে আছে, আমি ডিলিট করে দিই। করার পর নতুন করে করতে গেলে আমি যদি এখানটা দেখেন একটা ইরোর চলে আসছে, ইরোর আসুক, আমাদের ডিজাইনে কোনো সমস্যা হবে না। এখানটা টেক্সটে ক্লিক করব, এগুলো এখানে এর ভিতরে কিন্তু শর্টকোড জেনারেট হবে, মানে কন্ট্রাক্ট ফর্মে কাজ করার জন্য এইভাবে কাজগুলো করতে হবে। রিকোয়ার্ড ফিল করে দিলাম, একটা আইডি জেনারেট হচ্ছে এটা নেমের মধ্যে, এই নেম অ্যাট্রিবিউটে যেটা আসছে সেটাই কিন্তু ডাটা পাস করার জন্য ট্রাই করবো। অর্থাৎ এই ফর্মে আমি যে ইনপুট দিচ্ছি সে বুঝবে কীভাবে আমি কী লিখছি এবং সেটা মেইলে যাবে কীভাবে, এই প্রসেসটা করা হয় এই নাম্বার দিয়ে। এবং ডিফল্ট ভ্যালু বলতে আমি যদি চাই নেম, তাহলে আমি নেম দিলাম এবং এটাকে আমরা প্লেস হোল্ডার হিসেবে শো করবো, অর্থাৎ প্লেস হোল্ডার। নিচে দেখেন শর্টকোডটা তৈরি হচ্ছে, আর রিকোয়ার্ড দেওয়ার কারণে স্টার চিহ্নটা আসে। ওকে, এবার আসেন আইডি অ্যাট্রিবিউট, আবার দেখবেন দিস ফিল্ড রিকোয়ার্ডস অথর্স নেম, অর্থাৎ আমি যদি চেক করি তাহলে অথর্স নেমটা দিতে হবে, যো দো এটা দেওয়ার দরকার নেই। এখানে দেখবেন আইডি অ্যাট্রিবিউট, ক্লাস অ্যাট্রিবিউট, অর্থাৎ আইডি এবং ক্লাস আপনি দিতে পারবেন। এখন আপনি যদি বুটস্ট্র্যাপের আদলে কাজটা করেন তাহলে ক্লাস বুটস্ট্র্যাপটা দিয়ে দিলে কী হবে, বুটস্ট্র্যাপের ওই ইনপুটের ডিজাইনের মতো হয়ে যাবে। যদি আপনি না দিতে পারেন বা যদি বুটস্ট্র্যাপের আদলে না করা হয় তাহলে এটা আসবে না। তারপর আমি দিয়ে রাখি কন্ট্রোল, আমি কন্ট্রোলটা দিলাম, এরপর দেখেন চলে আসলো, এখানে বলছে ক্লাস ফ্রম কন্ট্রোল, ওর মতো করে ইনপুট দিয়ে দেয় এবং নিচে আরও কিছু ডাটা দেয়। সো এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো দেখারও দরকার নেই। আমি এখানে ইনসার্টে ক্লিক করবো অথবা কোডটা কপি করে বসায় দেবো, তা আমি ইনসার্ট করাটা বেশি প্রেফার করি। দিয়ে দিলাম, এবার আমি আবার এন্টার দিই। এরপরে আমরা কিন্তু নেম দেওয়ার জন্য একটা ইনপুট তৈরি করলাম, আমি যদি সেভ করি তাহলে আমরা এখানটা দেখতে পাবো একটা ইনপুট দেওয়ার জন্য ওই জিনিসটা আসছে। দেখেন আমরা কিন্তু একটা ক্লাস দিয়েছিলাম, ওই ক্লাসটা কিন্তু কাজ করেনি, করেছে তো ফ্রম কন্ট্রোল কাজ করে, তার মানে কি বুটস্ট্র্যাপের আদলে করা হয়নি ডিপটা, মানে এই থিমটা। সো এরপরে আমরা আরও কিছু ইনপুট দিব, তার আগে উপরের দিকে আমরা চাইলে লেভেল লিখতে পারি, এভাবে লেভেল লিখতে পারি, ম্যানুয়ালি করেন সমস্যা নাই। এখানে আমি লেভেল লিখবো হচ্ছে নেম, লেভেল দিয়ে দিলাম। এবার আমি যদি ইনপুট দিই, আপডেট দিলাম, তাহলে আমার নেমটা আসবে। তো প্লেস হোল্ডার দিলে কিন্তু এটা দেওয়ার দরকার হয় না, যদি আপনি অন্য কিছু দেন তাহলে দিতে পারেন। আমি এটা না দিয়ে নিচের দিকে আবার ইন্টার দিই। দেওয়ার পর এখানে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে ইমেইল, ক্লিক করার পর রিকোয়ার্ড করব, তাহলে স্টার চিহ্ন আসবে, একটা আইডি জেনারেট হয়। প্লেস হোল্ডারে দিব ইমেইল অ্যাড্রেস, যদি আপনি বড় করতে চান বড় করেন, নাহলে ছোটো করেন, আপনার ইচ্ছে। দেন এখানে প্লেস হোল্ডার হিসেবে থাকবে, সবমিটে দিয়ে দিলাম, নাহলে ভ্যালু আকারে দেখাবে। ক্লাস আমরা দিচ্ছি না যেহেতু ক্লাস কাজ করছে না, তাহলে ক্লাসটা আমরা তুলে ফেলি যেহেতু কাজ করছে না। এবার আমরা এখানটা ইন্টার দিই। এবার আমরা সাবজেক্ট নেব, তো সাবজেক্ট আমার নেওয়ার দরকার নেই, ওটা আমরা ম্যানুয়ালি বসাবো। এখানটায় আমরা টেক্সট এরিয়া নিতে পারি, তার আগে আমরা কিছু ভ্যালিড ইনফরমেশন নেই, যেমন নাম্বার ক্লিক করি। করার পর দেখবেন স্পিন বক্স স্লাইডার, এই জিনিসগুলো কি? তো নাম্বার দেয়া আছে, এখানে দেখবেন ডিফল্ট ভ্যালু ইউজ, বা আমি বলি ফোন নাম্বার, ফোন নাম্বার। এখানে দেখবেন ইউজ টেক্সট অ্যাজ প্লেস হোল্ডার দিয়ে দিলাম। রেঞ্জ, সে মিনিমাম 10টা ডিজিট দিবে, ম্যাক্সিমাম 11টা ডিজিট দিবে, অথবা আমি বলে দিতে পারি যে তুমি মিনিমাম 11টা, ম্যাক্সিমাম 11টা। তাহলে কী হচ্ছে, আমি ফোন নাম্বারটা ইনপুট দিব, আমি যেন 11টা ডিজিটই ইনপুট দেই। আর এখানে হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউট বা আইডি এগুলো লাগবে না। আর এখানটায় স্পিন বক্স স্লাইডার, এটা আসলে কী কাজ করছে সেটা আমাদের করে দেখতে হবে। রেঞ্জ, ও আচ্ছা, রেঞ্জ রেঞ্জ আমাদের দরকার নেই, আমাদের স্পিন বক্স দরকার, মানে নাম্বার হিসেবে আসবে। তো এখানে আমরা নতুন জিনিস শিখলাম, রেঞ্জ বলতে স্লাইডারের মতো থাকে, টেনে হিস্ট্রে যে লম্বা ডানে বামে করে সেটা। আর এটা হচ্ছে স্পিন বক্স, হচ্ছে নাম্বার টাইপ হবে। তো আমি যদি ইনসার্ট দিই, এটা আসতেছে, আমি এটা সেভ করি, করার পর যদি রিলোড দিই তাহলে আমরা দেখব হচ্ছে নাম্বারটা এতটুকু আসছে, কিন্তু এটা অল্প একটু ডাটা, রাইট? আচ্ছা, এখানে দেখেন রেঞ্জ দেওয়া আছে হচ্ছে 11, তার মানে এখানে কিন্তু নাম্বার মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে 11, মানে ডিজিটের কথা বলেনি যে আমি কতগুলো ডিজিট দিব। এখানে ম্যাক্স মিনিমাম এটা আমাদের দেওয়ার দরকার নেই। তো আমি এখানে সেভ দিই, আমার দরকার হচ্ছে কতগুলো নাম্বার বসাবো। ও দিচ্ছে যে 11টা বসাতে পারবে, এর বাইরে বসাতে পারবে না, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো আমি এখানে ইনপুটটা এরকম দিব। তো এরপর আমরা আরও কিছু জিনিস দিই, যদিও মেইলে এত কিছু দরকার হয় না, বাট আমরা প্র্যাকটিস করার জন্য চেকবক্স রেডি বাটন সবই নেব। তো আমি এখানে ড্রপ ডাউন মেনুটা নিতে পারি,
সিলেক্ট করব, সবই সিলেক্ট করব। এখানটা আমরা অপশন দেব, অপশন দেব হচ্ছে সিলেক্ট করার জন্য আমি কান্ট্রি সিলেক্ট করব। ড্রপ ডাউন মেনু, তো ড্রপ ডাউনে আমি বলতে পারি ওয়েব ডিজাইন, কান্ট্রি না, আমরা ওয়েব ডিজাইন দিই। তারপরে ইন্টার দেব, এখানে বলছে ওয়ান অপশন পার লাইন। তারপরে বলবো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আমরা বলতে পারি এসইও, ডান। এবার আমি বলবো অ্যালাউ মাল্টিপল সিলেকশনস, অনেকগুলো একসাথে সিলেক্ট করতে পারে। ইনসার্ট ব্ল্যাঙ্ক আইটেম অ্যাজ দ্য ফার্স্ট অপশন, তো যখন সিলেক্ট অপশন দেখবে মানুষ তখন প্রথমটা ফাঁকা থাকবে, এটা বলছে। তো এগুলো দরকার নেই, এটা আমরা ডিসিলেক্ট করি। এবার আমি ইনপুট দিই, এবার ইন্টার দিই। দেওয়ার পর আমরা আরেকটা জিনিস করবো, তবে সিলেকশনে আমি একটু রিলোড দিয়ে নিই, রিলোড দিই। সিলেকশনে দেখবেন এরকম আসতেছে, এবার আমি চাইলে কিন্তু একসাথে অনেকগুলো সিলেক্ট করতে পারি, লাইক দিস সিলেক্ট হয়ে গেছে অনেকগুলো। বাট আপনি যদি মাল্টিপল না দেন, এটা যদি তুলে ফেলেন, সেভ করেন, এবার যদি রিলোড দেন, তাহলে আপনি এরকম ড্রপ ডাউন লিস্ট পাবেন, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। কিন্তু আমি কী সিলেক্ট করছি এটা কিন্তু বলা মুশকিল, এই জন্য আমরা এখানে লেভেল দেব, এই জায়গাটা লেভেল দিতে হবে, লেভেলটা দিব, সরি এখানটা বলবো সিলেক্ট কোর্স, লাইক দিস কিছু একটা দিয়ে দিলাম লেভেল। ওকে, এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি আর একটা জিনিস করবো, বলবো সিলেক্ট কান্ট্রি, তার একটা কান্ট্রি সিলেক্ট হবে। এই কান্ট্রি সিলেক্টের জন্য আমরা চেকবক্স নিতে পারি বা রেডিও বাটন, রেডিও বাটন না, কান্ট্রিজ দিই তাহলে, কারণ মাল্টি সিলেকশন হতে পারে। তো নিচের দিকে আমরা চেকবক্স ক্লিক করব, তারপর রিকোয়ার্ড করব, এখানটা বলবো অপশন বাংলাদেশ, তারপর ইন্টার, তারপর হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে পি পাকিস্তান, ডান। এবার আমি বলবো পুট লেভেল ফার্স্ট চেক লাস্ট, মানে কোনো একটা চেক রাখতে বলছে, সেটা বলছে পাত দিই। র্যাপার উইথ লেভেল এলিমেন্টস, র্যাপিং করবো যাতে নিচে নিচে আসে। মেক চেক বক্সেস এক্সক্লুসিভ, ক্লিক করলে কিছু একটা হবে বাংলাদেশ ব্যতীত, স্যাম লাইক। তো আমি এটা এখানে দিয়ে দিলাম, এবার যদি সেভ করি, রিলোড দেন, তার নিচের দিকে আমার সিলেক্ট কান্ট্রি আসবে এবং ক্লিক করলে এগুলো সিলেক্ট হচ্ছে, মাল্টিপল সিলেকশন, ক্লিয়ার। এবার এর নিচে রেডিও বাটন, তো রেডিও বাটন দেওয়ার জন্য আমরা বলবো যে সিলেক্ট জেন্ডার। রেডিও বাটন মানে কি, যে কোনো একটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট জেন্ডার। সিলেক্ট জেন্ডার দেওয়ার পর আমরা রেডিও বাটন দিই, রেডিও বাটনে ক্লিক করার পর আমরা এখানে রেডিও বাটন বলবো মেল, ইন্টার, ফিমেল, দ্যাটস ইট। পুট লেভেল ফার্স্ট চেকবক্স লাস্ট, এটা আসলে কি এটা দেখতে হবে, র্যাপ করলে র্যাপিং হবে, ইনসার্ট দিই। এবার আমি সেভ করি, রিলোড যদি দিই তাহলে আমরা নিচে দেখতে পাবো সিলেক্ট জেন্ডার মেল ফ্যামিল। আচ্ছা, ওই লাস্ট ফার্স্ট বলছিল না, অ্যাকচুয়ালি এটার জন্য বলছিল, অর্থাৎ আমার এখানে লেভেল ফার্স্ট মানে লেভেলটা সামনে থাকবে, এটা যদি বাদ দিই তাহলে লেভেল ফার্স্ট না, লেভেলটা হচ্ছে পরে থাকবে, বুঝতে পারছেন জিনিসটা, এটা এটা করার কথা বলছে তারা। এরপরে আমরা ফাইল আপলোডের একটা অপশন দেব, তো নিচের দিকে আমরা আবার লেভেলটা ক্রিয়েট করি, এগুলো ডাটা পাস করবো কীভাবে সেটা আমরা দেখব। আমরা এখানে বলবো আপলোড এ সিভি, লাইক দিস। সো নিচের দিকে এখানটায় ফাইল আপলোডের একটা অপশন দেবো, তো রিকোয়ার্ড করবো ফাইলটা যেন দেয়ই দেয়। ফাইল সাইজ লিমিট বাইটস, তো বাইটস আমাদের হিসেব করতে হবে, কত এমবি দেবেন, এমবি টু বাইটস, কনভার্সনটা দেখি। তাহলে আমি যদি ওয়ান মেগাবাইট দেই তাহলে এটা বসাতে হবে, তাহলে ওয়ান এমবির বেশি ফাইল আপলোড করতে পারবেন না, রাইট। তাহলে আমরা এখানে বাইটে এটা দিয়ে দিলাম। এবার অ্যাক্সেসিবল ফাইল টাইপস ক্লিক যদি করি, ফাইল টাইপগুলো কী কী, পিডিএফ দিতে পারবে, কমা দেন, কমা দিয়ে দিয়ে লেখেন ও অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়, তারপরে হচ্ছে পিএনজি দিতে পারবে, তারপর হচ্ছে জেপিজি দিতে পারবে, অন্য কোনো ফাইল ফরম্যাট দিতে পারবে না, দেখেন অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে গেছে। তারপরে বাকিগুলো লাগবে না, ইনসার্ট করে ডান, রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে গেল। এরপর একটা জিনিস করবো, সেটা হচ্ছে কুইজ। আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি ওখানে বলে টাইপ ইউর স্কুল ফ্রেন্ড ন্যাম, টাইপ ইউর প্রাইমারি স্কুল ন্যাম, টাইপ ইউর মাদার্স লাস্ট ন্যাম, এরকম বলে না, ওই জিনিসটা আমরা করবো এখন। তো আমি যদি এটাকে নিচে কল করি, আমি যদি বলি টাইপ ইউর স্কুল নেম,
সো নিচের দিকে আমরা কুইজে যাব, ক্লিক করি, করার পর কোশ্চিন অ্যান্সার, উপরের দিকে কোশ্চিন কিন্তু এখানে দেওয়া আছে, তারপর আমি এখানে দিচ্ছি আবার এই কোশ্চিনটা নিয়ে নেই। এই টাইপটা দিচ্ছি কেন, কারণ অনেক সময় এটা আসে না, আসে না বলতে মানে আমি শিওর না এটা দেখতে হবে আসে কিনা, মানে এই কোশ্চিনটা আসে কিনা সেটা দেখতে হবে। আমি এইভাবে দিই, এবার আমি ইন্টার দিয়ে বলবো লায়ন্স, দিলাম, এখানে আর কিছু লাগবে না। এবার আমি ইনপুট দিই, মনে হয় না যে লেভেলটা আসবে, তো আমি যদি রিলোড দিই আমার লেভেলটাই আসার কথা, এই যে আসছে ওরটা কিন্তু আসছে, লেভেল আকারে আসছে, তাহলে আমার এটা দেওয়ার দরকার নাই, ক্লিয়ার। সো আমরা এটা করলাম, এরপরে আর কিছু নাই মনে হয় দেওয়ার মতো, মানে এগুলো একটু কমপ্লিকেশন ছিল, বাকিগুলো সহজ, কঠিন কিছু না। এরপর নিচের দিকে আমরা সাবমিট বাটন দেবো, ক্লিক করব, এখানে বলবো সেন্ড নাও, এরকম কিছু একটা কথা বলে ইন্টার দিয়ে দিই। এবার আমি সেভ করি, এবার আমরা যদি রিলোড দিই তাহলে আমরা ওই ইনফরমেশনগুলো দিতে পারবো। এখন আমি যদি ক্লিক করি তাহলে আমার রিকোয়ারমেন্ট যেগুলো আমরা ভ্যালিড করেছি, রিকোয়ার্ড করেছি, সেগুলোতে আমার ইরোরটা আসছে। এখন যদি আমরা ডাটা ইনপুটে দিই তবু যাবে না ডাটা, কেন যাবে না, কারণ আমরা মেইলে কিছু জিনিস ভুল করেছি। এখানে দেখেন রিপ্লাই টু, তো এখানে আসলে দিব কি, রিপ্লাই টু বলতে প্রথমত এটা দেখি টু এই মেইল অ্যাড্রেস, এটা চাইলে আমি চেঞ্জ করতে পারি, কারণ সে যে মেইলের কোনো একজন ইউজার যে ফর্মটা ফিল আপ করে সেন্ড করবে ডাটা, সে যাবে কার কাছে, এর কাছে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ফর্ম, ফর্ম বলতে আমরা হেডিং দেখি, রাইট। আমি আপনাদের যদি ইন্টারফেসটা দেখাই, এই যে এখানে এখানে একটা জিনিস দেওয়া আছে, আবার এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, দুই জায়গায় কিন্তু দুই রকমের, রাইট। এই দুই রকমের জিনিসের ইনফরমেশনটাই আমরা পাবো হচ্ছে এখানে। তো এখানটায় আমরা মাই ব্লগ দেখতে পাচ্ছি, ওয়ার্ডপ্রেস ডেইলি ঢাকা 24.com, এই ডোমেইন নামটা, এটা কিন্তু সার্ভার, মানে এই কিন্তু সার্ভিসটা দিচ্ছে মেইলিংয়ের, কখনোই এটা চেঞ্জ করবেন না। এবং কখনও যদি ইরোর আসে আপনারা ডোমেইন নামটা দিবেন এবং তার আগে ওয়ার্ডপ্রেসটা দিয়ে দিবেন, অনেক সময় দেখা যায় এটা পায় না, দিয়ে দিবেন এইভাবে, তাহলে কী হবে আপনার প্রবলেমটা হবে, অর্থাৎ মেইন ডোমেইন নাম দিতে হবে। আপনি কিন্তু ফোল্ডারের মধ্যে সিএসএস করছেন, মানে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে কাজ করছেন, অ্যাকচুয়ালি এটা কিন্তু মেইন ডোমেইন, এটা একটা ফোল্ডার, কিন্তু মেইন ডোমেইন হচ্ছে এটা, আর এটা কিন্তু হোস্টিং এই জিনিসটা ম্যানেজমেন্ট করে। মাই ব্লক না দিয়ে আমি বলবো মেইল ফ্রম, আমি কিছু একটা দিতে পারি, রাইট, বা আমি শুধু মানে মেইল দিই। আর এখানটা মাই ব্লক না দিয়ে বলবো, যেহেতু আমরা সাবজেক্ট দিইনি, আমি বলবো মেইল ফ্রম SSB 278, লাইক দিস একটা কথা লিখে দিলাম। এবং এখানে যে ইওর মেইল, অ্যাকচুয়ালি এই যে মেইলটা, মানে যে রিপ্লাই টু, তার মেইল অ্যাড্রেসটা আমি বসাই দেবো এখানে, কিছুক্ষণ পর দেখবেন ইউরোটা চলে গেছে, বুঝলো। এবং বাকি যে ইনফরমেশন প্রত্যেকটাই আমরা এর ভিতরে অ্যাড করে দিই। এবার আমি একটু সাজা লিখি, প্রথমটা কী ছিল, নেম ছিল, তো আমি এখানে বলতে পারি যে নেম এরকম কিছু একটা দিই, তারপর ইমেল অ্যাড্রেস আমার এই জায়গাটা দেওয়ার দরকার, যেহেতু আমরা ইমেল অ্যাড্রেসটা উপরেই পাবো, আমি এটা বাদ দিলাম। ফোন নাম্বার, এটা হবে ফোন, তারপর নিচের দিকে আমরা মেনু ক্রিয়েট করছি, এটা হবে কান্ট্রিজ, কান্ট্রি হবে, যেহেতু একটা কান্ট্রি সে সিলেক্ট করছে। তারপর চেকবক্সে ছিল হচ্ছে, সরি এটা কান্ট্রি না, এটা হবে কোর্স, এটা হবে চেক কান্ট্রি, আর এখানটায় হবে জেন্ডার ইনপুট, আর এই জায়গাটা হবে ফাইল, ফাইল বলতে সিভির কথা বলা হয়েছিল, সিভি, অ্যাকচুয়ালি এই সিভিটা এখানে যদি ফাইলটা দেন তাহলে কাজ করবে না, ফাইল অ্যাটাচমেন্টটা দিতে হবে এই জায়গাটায়। আমি দুই জায়গাটায় দিয়ে রাখছি যাতে বুঝতে পারি, এখানটায় কেন কাজ করবে না, এখানে ফাইলের নামটা আসবে, আর অ্যাকচুয়ালি এখানটায় ফাইলটা আসবে। নিচে দেখেন ইউজ মেইল, মানে সেকেন্ড মেইলটা যদি পাঠাতে চান, হতে পারে না এরকম যে মেইল পাঠাচ্ছে তার কাছে আমি ফেরত মেইলটা দিচ্ছি, লাইক দিস। এবার এখানেও আমরা সেম ওয়েতে বলবো যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ মেসেজটা দিব, থ্যাংক ইউ, তারপর রিপ্লাই টু এডিশনাল, এটা এইভাবে থাকবে, আমি এখানে বলবো থ্যাংক ইউ ফর ইওর মেসেজ, ওকে। আমি যদি এইভাবে দিই এখানেও ফাইল অ্যাটাচমেন্ট থাকতে পারে, বাট এটা দেওয়ার দরকার, অর্থাৎ আমি যে মানুষটা আছি, আমি যদি ফর্মটা ফিল আপ করি এই কোম্পানির কাছে, তাহলে আমার কাছেও ফেরত মেইল আসবে যেটা হচ্ছে থ্যাংক ইউ। তো এবার আমি যদি সেভ করি, আমার এখানে কোনো ইরর দেখানোর কথা না, ডান, ক্লিয়ার সবার।
সেটা যদি হয়ে যায় তাহলে ডাইনামিক্যালি আমি এখন মেইল পাস করতে পারবো। এই অবস্থায় আমি এখানে বলবো কোডেক্স কোড, তারপরে মেইল অ্যাড্রেস দিব হচ্ছে কোডেক্স কোড ফোর জিমেইল ডট কম, এখানটা ফোন নাম্বার দেবো 01723210429, এখানটায় ওয়েব ডিজাইনের জায়গায় আমি ডিজিটাল ম্যাগনে দিয়ে দেবো, বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া দিয়ে দিলাম, মেল দিলাম, চুজ এ ইমেজ, তো ইমেজের সাইজ কিন্তু দেখেন 108, তারপরে এটার সাইজ কত মাত্র, এখানে যদি কার্সার রাখি এটার সাইজ মাত্র, এখানে যদি যাই সাইজগুলো দেখি সব ছোটো ছোটো, এটাও অনেক ছোটো একটা সাইজের ফাইল, কার্সার যদি এখানে রাখি এটাও 31, এত ছোটো কেন। ডাউনলোডসে যাই, এখানে যদি কার্সার রাখি দেখেন এটা 2 MB, তাহলে এটাকে আপলোড করি, আপলোড হচ্ছে, টাইপ ইউর স্কুল নেম, এখানে আমি বলবো লায়ন্স, এবার আমি যদি সেন্ড করি অংশগুলো পাচ্ছি, আমার ছবি পাচ্ছি, এবং ছবির নামটা আমি বলেছিলাম, ছবি আসবে এইভাবে, তাহলে আমার ডাটাগুলো পেয়ে যাচ্ছি। এবার ক্লিক করার পর আমরা কিন্তু এখানটায় কোন মেইল অ্যাড্রেস থেকে আসছে সব কিছু পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আমি যে মেইল পাঠাচ্ছি আমার মেইল অ্যাড্রেস দিয়ে, আমার কাছেও কিন্তু একটা ফেরত মেইল যাওয়ার কথা, এই যে দেখেন মাই ব্লগ থ্যাংক ইউ, কী বলছে, থ্যাংক ইউ ফর ইওর মেসেজ, সবাই ক্লিয়ার হচ্ছে জিনিসটা। ওকে, আমরা ইন্টারফেস যদি তৈরি করতে চাই অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আপনাকে বেশি প্লাগইন ইউজ করার সুযোগ দিবে না, অনেক সময় এরকম হয়, কিন্তু আপনার ইন্টারফেসটা ঠিক করতে হবে। আর শুধুমাত্র কন্ট্রাফর্ম সেভেনে এই পর্যন্ত এই কয়েক মিনিটে যা শিখলেন এটা দিয়েও আপনি একটা গিগ বানাতে পারবেন, দিব্যি ফ্রিল্যান্সিং করতে পারবেন, $5 কাজ করতে পারবেন। সো আমরা যদি ইন্টারফেসটা চেঞ্জ করতে চাই তাহলে আমি যদি এটাও ইউজ করি তবু কিন্তু ইন্টারফেসটা ভিতরেরটা আসবে না, এটার জন্য আমরা প্লাগিনসে যাবো অ্যাড নেও, কন্ট্রাফর্ম সেভেন ইউজ করার সাথে সাথে কন্ট্রাফর্ম সেভেনের সাথে আরও কিছু প্লাগিন তারা সাজেস্ট করে যেটাকে বলা হয় অ্যাড অন, মানে কন্ট্রাক্ট ফর্মের সাথে ওই কন্ট্রাফর্মটাকে সাপোর্ট করার জন্য কিছু প্লাগিন ইউজ করতে পারেন। তো আমি ওইটার আদলে দেখব যে অন্য কোনো অ্যাড অন ইউজ করা যায় কিনা। কন্ট্রাফর্ম সেভেন অ্যাক্টিভেটেড, এবং দেখেন কন্ট্রাফর্ম সেভেন ডাটাবেস অ্যাড অন, ডাটাবেসও দেখতে পাবেন, অর্থাৎ ডাটাবেস এইখানটায় কোনো একটা ডাটাবেস থাকবে, যারা যারা মেইল করছে যারা যারা সেন্ড করছে তাদের একটা লিস্ট এখানেও থাকবে, মানে আপনাকে মেইল চেক করতে হবে না, এই জায়গাটায় সমস্ত ইনফরমেশন থাকবে, এটাও করা যায়। আবার ফর ফ্রম ফ্রমই ডাবল ফ্রম বিল্ডার কন্ট্রাক্ট ফর্ম সার্ভে কুইজ ফ্রম, তারপরে রিডিরেক্ট করা যায়, অর্থাৎ কন্ট্রাক্ট ফর্ম সে যখন সেন্ড করবে তাকে রিডিরেক্ট করে অন্য একটা পেজে নিয়ে যাবে। আবার দেখেন রিক্যাপচার করা যায়, আমরা রিক্যাপচার কাজ করবো, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ মাল্টিপল ফিল ফাইল আপলোড, কন্ট্রাফর্ম সেভেনের মধ্যে এটা নতুনভাবে অ্যাড করা যায়, মাল্টিপল ফিল ফাইলস আপলোড করতে পারবেন, দো ওটা কিন্তু আমরা শর্টকাট দিয়েও করতে পারি, বাট এটা ইউজ করলে একটা হয়তো বেনিফিটেড পাবেন, বাট আমি কিন্তু সব কিছু দেখাবো না, এটা আপনাদেরকে করে নিতে হবে। সো সিম্পল, কঠিন কিছু না, আমি জাস্ট খুঁজছি যে কোন জিনিসটা ইউজ করলে বেটার হয় ডিজাইনের জন্য।
আমরা অবশ্যই এটা ইউজ করব। এই যে কন্ডিশনাল ফিল্ডস, এটা দরকার নাই, এটা আমাদের লাগতে পারে, কিন্তু বিল্ডারটা লাগবে, বিল্ডারটা পাইনি এখনো। রিক্যাপচার ইউজ করি, এই যে কন্ডাফর্ম বিগ আপ অ্যাগেন ফাস্টেস্ট, এটাকে আমরা ইনস্টল করি, কিন্তু কন্ডাফর্ম 7 এর কথা বলেনি, কিন্তু বুঝতে পারছেন কন্ডাফর্ম 7 এর সাথে যেটা আসবে সেটা বলেনি। তো আমরা এটাকে অ্যাক্টিভ করি, দো অ্যাক্টিভ হবে না, কারণ এটাকে সে কাজ করতেছে। তো এটাকে অ্যাক্টিভ করি, ওটাকে আমরা অ্যাক্টিভ করছি না। এবার আমি আর একটা প্লাগইন ইনস্টল করব যেটার নাম হবে কন্ট্রাফর্ম 7 দিয়ে সার্চ দেই, মানে স্পেসিফাই করে দেই কন্ট্রাফর্ম 7, তাহলে খুঁজতে সুবিধা হবে। এবার তার ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়েছে, কন্ট্রাফর্ম WP ফর্ম ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তারপর হচ্ছে ফর্মিনেটর, কন্ট্রাফর্ম পেমেন্ট, ফর্ম কাস্টম, ফর্ম বিল্ডার, এটা আমরা অ্যাক্টিভ করেছি। স্মার্ট গিট লেআউট ডিজাইন ফর কন্ট্রাফর্ম 7, দেখছেন এটা কিন্তু পাওয়া যাচ্ছিল না। তো আমি এটাকে ইনস্টল করি, এটা নিনজা ফর্ম, কিন্তু আলাদা একটা ফর্ম, এটাও কিন্তু ভালো ইউজার আছে, এটাকে আমরা অ্যাক্টিভ করি। রিক্যাপচারটা দেখবো, এটাও দেখবো, দুটো একসাথে দেখবো। সো এইখানটায় কন্ট্যাক্টে যাই, দেখবে নিচে রিক্যাপচার নামে একটা অপশন চলে আসছে, ক্লিক করি, করার পর এখানে বলবে ডিফল্ট ইউজেস রিক্যাপচার ভার্সন 2 সিলেক্ট করলাম। তো গুগল থেকে এটা নেওয়ার চেষ্টা করবো, সাবমিটে ক্লিক করি, ইওর রিক্যাপচার হ্যাভ বিন সেভড, এই যে কোডটা আছে এই কোডটাকে কপি করেন। করার পর কন্ট্যাক্ট ফর্মে 7 এর ভিতরে দেখেন এটা আরও কিছু চলে আসছে। তো এখানে ইন্টিগ্রেশন বলে কথা আছে, টিউটোরিয়াল আছে, তারপর ইন্টিগ্রেশনে যদি ক্লিক করি তারা কি বলতেছে, তারা হচ্ছে রিক্যাপচার এটাকে আমরা সেট করতে বলতেছে। তো আমি সেট আপ ইন্টিগ্রেশনে ক্লিক করি, এবং আমার API সাইট কি এবং সিক্রেট কি দিতে বলতেছে রিক্যাপচার, এটা পাওয়ার জন্য এখানটা ক্লিক করব। করার পর এখানে আসছে, তো এখানে না আসে আমরা যদি এখানেও ক্লিক করি তবু কিন্তু ওই ডিরেকশনে যাবে, এই যে এখানে চলে আসছে। এবার এখানে আসার পর এখানে বলে দেয় যে কীভাবে কাজ করবেন, তা আমি এখানে ক্লিক করব, খুঁজতে হবে, খুঁজলে অনেক কিছু পাবেন। আমরা কিন্তু এই মেলের অ্যাড্রেসে যাচ্ছি, আমরা চাইলে কিন্তু এই মেলের অ্যাড্রেসে যেতে পারি। তো এখানে গেলাম, যাওয়ার পর এখানটায় ক্লিক করব, করার পর এখানে আমার ডোমেইন নামটা দেব। তো ডোমেইন নাম হচ্ছে এটা, আমি এইভাবে দিতে পারি, ডোমেইন নাম অ্যাকচুয়ালি Delhi Dhaka 24 পুরোটা না, এবার তারা কিন্তু HTTPS চায়নি, শুধুমাত্র এইভাবে চেয়েছে। এবার আমরা কোন ফর্মেটটা দিব, এখানে বলছে ভেরিফাই রিকোয়েস্ট উইথ এ স্কোর, ভেরিফাই রিকোয়েস্ট উইথ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জে আই এম নট রোবট, ইনভিজিবল রিক্যাপচার ব্যাচ, রিক্যাপচার অ্যান্ড্রয়েড। তো আমরা আই এম নট রোবটটা দিয়ে রাখলাম, আবার ব্যাচ দিতে পারেন, এবং দেখেন নিচে কিছু ইনফরমেশন চেঞ্জ হচ্ছে। তো এখানে বলছে ডোমেইন, এগুলো দরকার নাই, আমি যদি সাবমিটে ক্লিক করি, আচ্ছা দরকার আছে, প্লিজ স্পেসিফাই ডোমেইন নেম, তো ডোমেইন নামটা স্পেসিফাই করতে হবে, মানে হচ্ছে এটা দিতে হবে। এবং আমরা আর একটা জিনিস দেব, কারণ হতে পারে ওটাতে কাজ করছে না, ডোমেইন নাম যেহেতু বলছে আমার কিন্তু সামনে লিঙ্ক দেওয়া যাবে না, বাট ক্লিক করি একবার, এখানটা আমরা www. দিতে পারি, প্লিজ স্পেসিফাই দ্য ডোমেইন নেম, আচ্ছা ডোমেইন নেম স্পেসিফাই করতে বলতেছে লাইক দিস, এখনও কিন্তু ইরোর আসতেছে, তার মানে এটাকেও তুলে ফেলতে হবে, তবু ইরোর আসতেছে, আচ্ছা ইরো সবসময় মনে হয় আসে। আচ্ছা আমি এটাকে আবার দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি আমার একটা দিতে হবে, রাইট, এখানে কার্সার রাখেন, কি বলতেছে প্লাস এনি সাবডোমেইনস ইজ ইন আদার ওয়ার্ডস রেস্ট্রিক্টেড টু দ্য ডোমেইনস ইউ ইন্টার হেয়ার প্লাস এনি সাবডোমেইনস। আচ্ছা যেহেতু আমার এখানে ফোল্ডার দিয়ে করা, তো আমার সাবডোমেইন হিসেবেও আমরা কল করব, এটা এইভাবে রাখি, ডান। এবার আমরা এটাকে সিলেক্ট করব, করার পরে সাবমিট করব, তাহলে এখানে ভুল দেখা আছে, ইনভ্যালিড, ভ্যালিড ডোমেইন রিকোয়ার্স এ হোস্ট --, এখানে যদি স্ল্যাশ দেই, এবার যদি সাবমিট করি তবু ইনভ্যালিড দেখাচ্ছে, তার মানে এটা তুলে ফেলি। এবার আমি যদি সাবমিট করি, দ্য ফলোয়িং ডোমেইনস আর ইনভ্যালিড, আচ্ছা প্রোটোকল দেয়া যাবে না, মানে নর্মালি
এইভাবে দিতে হবে সেটা বলছে, সেভ করি। এবার নিচ্ছে, এখানে দেখবেন কপি সাইট কি, এইটাকে কপি ক্লিক করলে কপি হয়ে যায়। এই সাইটের এই সাইট কিটা এখানে অ্যাড করব, আর এটা হচ্ছে কপি সিক্রেট কি, এটা আমরা এখানে দিয়ে দেব। এবার আমি সেভ করি, হয়ে গেছে। যদি হয়ে যায় কন্ট্রাক্ট ফর্ম সেভেন ফর্মে যাবেন, আমরা এটা ইউজ করেছিলাম। এর ভিতরে দেখবেন আরও ইন্টারফেস পাচ্ছেন ডিজাইনের, তো লোড হচ্ছে, লোড হয়ে যাক। এখানে দেখেন তো ক্যাপচার কোনো কিছু পাচ্ছেন কি না, কোনো আজ কোনো কিছু আছে যেটা আমরা আগেও দেখেছি? নাই, যদি না থাকে, এই যে দেখেন আছে, তাহলে এর নিচে আমরা ক্যাপচারটা অ্যাড করব। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে ক্যাপচারটা কীরকম হবে সেটা কিন্তু বলে দেয়। এই যে এটা ইনসার্ট করি, তাহলে ক্যাপচারটা অ্যাড হয়ে গেল নিচের দিকে। তো যদি আপনি এটাকে উপরে অ্যাড করতে চান, তাহলে আপনাকে এখানে দিতে হবে। এবার আমি আপডেট দিই, আমি ডিজাইনের কাজ কিন্তু করছি না, আমি জাস্ট প্লাগইনের কাজ করছি। এবার আমরা এই ওয়েবসাইটটাকে, মানে এটাকে যদি রিলোড দিই, এখানে দেখবেন ক্যাপচার চলে আসছে, আই এম নট রোবট। এটা বুঝতে পারছে সবাই? কারো কোনো কোশ্চেন নাই তো, রাইট? সবাই ক্লিয়ার হয়েছেন? শুধুমাত্র রিক্যাপচার অ্যাড করার জন্য ক্লায়েন্ট মাঝে মাঝে অর্ডার দেয়, বিলিভ ইট অর নট, এবং মিনিমাম $5 আপনি এই কাজটা করে দিতে পারেন, কোনো ব্যাপারই না। ওকে, এখন এটা গেল। এবার আমরা ডিজাইন ফরম্যাটে কাজ করব। তার আগে আমি যেটা করব, আমি সবসময় যেটা করি, এটাকে আমি কপি করে নিই, নেওয়ার পর এখানে আমি অ্যাড করে রাখি, বা যদি দরকার হয় ব্যাকআপ হিসেবে। আমি যখনই ক্লায়েন্টের কাজ করি, আমি কী করি, আলাদা একটা ফোল্ডার করি ওই ক্লায়েন্টের নামে, কী কী চেঞ্জ করছি সব কিছু নোট ডাউন করি, যদি কমপ্লিকেশনস কাজ থাকে। কাস্টমাইজেশন ব্যতীত যখন আমি কোডে হাত দিব, তখনই আমি ডাটাগুলো আগেই ব্যাকআপ করে নিই, নেওয়ার পর কাজ করা শুরু করি। এরকম অনেকবার সিচুয়েশন এরকম হয়েছিল, আমার ওয়েবসাইটে সমস্যা হয়েছে, অনেকবার এরকম সিচুয়েশন হয়েছে, ক্লায়েন্ট বলছে আগের মতো করে দাও, ভাল লাগে না এটা, তখন আমি কী করি, আগের কোডটা ব্যাকআপ, জাস্ট 1 মিনিট লাগে, আমি জাস্ট এটা ডিলিট করে ওটা বসায় দিয়ে বা সাবমিট করে দিয়ে হয়ে যায়। মানে এই হ্যাসেলটা যাতে না হয়, এই জন্য আপনারা এ করবেন। এখন আমরা পুরো জিনিসটাকে ফরম্যাট করব, মানে ডিজাইনিং করব। ডিজাইনিং করার জন্য এখানে দেখবে টগল ফুল, যদি ক্লিক করি এরকম আসবে, ফুল হয়ে গেছে। তো এখানে যদি আমি ক্লিক করি, তাহলে HTML-এর কথা বলছে। আবার ডার্ক যদি দিই, ডার্কের ইন্টারফেসটা আসছে, এটা অ্যাকচুয়ালি এখানকার মনে হয় ইন্টারফেস। তো এইভাবে দেওয়ার পর আমি যদি সেভ করি, তাহলে কেমন হয়, আসলে কি চেঞ্জ হয় সেটা আমি একটু দেখব। রিলোড দিই, এখানে কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসেনি, তাহলে এটা শুধু শুধুই দেওয়া, রাইট? আমরা এখানে হোয়াইট করে রাখি। এবার নিচের দিকে দেখেন প্রি এস্টেবল ফিল্টার, তারপর নিচে আরও হুক টুক দেওয়া আছে, এবং নিচে দেখেন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি উপরেরটাই। এখন তাহলে আমরা করবোটা কি, কীভাবে কাজ করব, তারা আমাকে কি সাজেস্ট করে? এখানে বলছে ফর্ম টাইপস, আমি যদি এটাকে অন্য একটা ট্যাবে ওপেন করি, তাহলে ফর্মের টাইপটা কি সেটা বলতেছে। এটা নতুন কিন্তু পাস হচ্ছে আমাদের কাছে, এটা দরকার নাই। তাহলে প্লাগিনটা কি কাজ করতেছে, মানে যে প্লাগিনটা ইনস্টল করেছি এটা দেখতে হবে একবার, মানে আমি যে প্লাগিনটা ইনস্টল করেছি সে কি কাজ করছে। গ্রেট ডিজাইন এক্সটেনশন, তাহলে তো কাজ হয়ে যাওয়ার কথা। এখানটা আমরা যদি ক্লিক করি, খুব একটা সুবিধা পাচ্ছি না, এখানে কন্ট্যাক্ট মি দেওয়া আছে, ওকে ফাইন। এই জায়গাটা কিন্তু এমন কিছু ডিজাইন ফরম্যাটিক নাই যেটা আমার দরকার, এডিশনাল সেটিংসে তেমন কিছু নাই। তাহলে আমাদের এইখানটায় যদি প্রি এস্টিমেল, পোস্ট এস্টিমেল, রিকোয়ার্ড এস্টিমেল ফিল্টার আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কপি হচ্ছে। কপি হওয়ার পরে কী হচ্ছে, আমি নিচের দিকে পেস্ট করে দেব, তাহলে আমার কোডটা চলে আসবে। কন্ট্যাক্ট মি, কোডটা আসলো। কোডটা কি যে কোনো জায়গায় বসে দিলে কাজ করবে এমনটা কি? আমি একটু সেভ করি গাইজ, দেখি কি হয়। এটা কিন্তু পিএইচপি ফাংশন, এখানে কাজ করবে না এটা, রিলোড, বরং কোডটা দেখাবে। হ্যাঁ, তাই হচ্ছে। সো এটা কিন্তু পিএইচপির কোড, মানে ওই কোডটা অন্য কোথায় ইউজ করলে কাজ করবে এটা বলছে। তো তাহলে গাইজ একটা কাজ করি, আমরা ম্যানুয়ালি করি, যেহেতু পাওয়া যাচ্ছে না, বাট খুঁজলে পাওয়া যাবে। আমি আরেকবার ট্রাই করি, তারপর আমরা ম্যানুয়ালি দেখবো কি করা যায়। এখানে আমরা কন্ট্যাক্ট ফ্রম সেভেন আবার কল করি, কন্ট্যাক্ট ফ্রম সেভেন। ছিল, আমি নিজে ইউজ করেছিলাম ম্যাটেরিয়াল ডিজাইন, এই যেটা
এটা হচ্ছে তার মধ্যে একটা যেটা আমি ইউজ করেছিলাম বাট কোনটা হার্ড কোনটা সহজ এরকম হয় সো ম্যাটেরিয়াল ডিজাইন বলতে আমার ইনপুটগুলো ডিজাইনিংয়ের কাজ করবে স্পেশালি তো এটা ইনস্টল করলাম ম্যাটেরিয়াল ডিজাইনটা এবং আমরা প্রথমত এখানে যাই যাওয়ার পর আগের যে প্লাগইনটা ছিল সেটা ডিসেবল করে দিই এই যেটা এটা দরকার নেই এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কিছু এফএস নামে আর একটা প্লাগ ইন ইনস্টল করার সুযোগ বলে আমি এটাকে স্কিপ করে দেব করার পর আমি এখানে আসবো ম্যাটেরিয়াল ডিজাইনের জন্য আমরা কন্ট্রাক্টের ভিতরে দেখবে ম্যাটেরিয়াল ডিজাইন একটা অপশন পাচ্ছি তো এখানে লিপ স্টার্ট রিভিউ রিভিউর কথা বলছে ডকুমেন্টেশন পড়তে বলছে এখানে সবই আছে অ্যাড নিউ ফর্ম সেটাও বলছে ডকুমেন্টেশন লিঙ্ক ক্লিক করার কিছু নাই কন্ট্রাক্ট ফর্ম 7 লাইভ রিভিউয়ের কথা বলছে যেটা আমার ওয়েবসাইটে আছে সেটার কথাই বলছে এখন এটাকে ডিলেট করে আমরা এখানটায় আবার যাবো রিলোডতে তাহলে ইন্টারফেসটা দেখবেন নর্মালি হয়ে গেছে ব্যাকে যাই ইরোর আসতেছে দেখেন তাহলে আমরা কন্ট্রাক্টে আবার যাব যাওয়ার পর এইখানটায় ক্লিক করব এবং এখানে দেখবেন ম্যাটেরিয়াল ডিজাইন একটা অপশন আছে এবং নিচে কোড চলে আসে এটাকে আমরা ডিলেট মনে হয় করিনি তখন আমি এটাকে আবার আপডেট করি এবার ম্যাটেরিয়াল ডিজাইনের জন্য আমরা কাজ করব নিচের দিকে আমরা ম্যাটেরিয়ালে ক্লিক করি করার পর দেখেন ফর্ম বলছে আমি এখানে ক্লিক করব ফর্মটা আসলে ডিজাইন কেমন হবে ডার্ক হবে নাকি টাইট হবে টাইট যদি দিই দেখেন এখানে ডিজাইনটার একটা ইনপুট চলে আসছে এখানে আমি ক্লিক করি কপিট কপি করলাম কপি করার পর উপরের দিকে নেই আমরা ইনসার্ট দিচ্ছি না কপি করলাম এবার বলছে অল ইওর আদার ফর্ম ট্যাগস গো হেয়ার তার মানে এটা ডিলেট করতে হবে করার পর ম্যাটেরিয়াল ডিজাইন আবার যাবো যাওয়ার পর টেক্সট ইনপুট দিতে বলতেছে এবার আমি এখানে ক্লিক করার পর সে বলতেছে লেবেলটা দাও দিলাম লেবেল দিব হচ্ছে ইওর নেম দিলাম তারপর হচ্ছে এখানে দিস ইজ অ্যাপিয়ার বিলো দ্য ফিল্ড দরকার নাই যদি আপনি কিছু না দিতে চান এখানে আমি ক্লিক আপগ্রেড প্রো এটা প্রো ভার্সন আছে ইউজ আউটলাইন ভ্যারিয়েন্ট চেক করলে কিছু একটা হবে তো ওইটা শিওর না আসলে কেমন দেখাবে এখানে কিছু ইনপুট আছে যেগুলো আপগ্রেড করার জন্য বলছে আমি এখানে কপি করব করার পর এর ভিতরে আমি এটাকে অ্যাড করে দেব করার পর এই যে টেক্সট ফরম্যাটটা যে আছে এটাকে আমরা কাট করব কাট করার পর এর ভিতরে দিয়ে দেব তারা কিন্তু সব বলবে না এই জন্য ডকুমেন্টেশন পড়তে হবে যদি আমি এইভাবে দেই আমি এটাকে সেভ করে অন্তত এতটুকু অংশ দেখি কী হচ্ছে রিলোড দিই তারা দেখেন সে 100% উইথ জুড়ে ইনপুটটা দেখাচ্ছে এবার রিলোড দিয়ে আবার লোডিং হয় লোডিং হতে একটু টাইম নেয় এবার দেখেন এই যে দেখেন ডিজাইনটা দেখছেন একটা সুন্দর ডিজাইন প্রোভাইড করছে ইওর নেম তার মানে আমার প্লেস হোল্ডার দেওয়ার দরকার নেই তাহলে এখান থেকে প্লেস হোল্ডারটা তুলে ফেলি তুলে ফেলে শুধুমাত্র এতটুকু রাখবো এবার আমি আবার সরি আবার সেভ করব ঠিক আছে এবার ক্লিক করলে কি হবে এরকম হবে ওয়াও এবার কাস্টমাইজ ইওর ফর্মস কালার্স অ্যান্ড ফন্টস কেন জানি এটা বলতেছে কই যাব আচ্ছা এটা দরকার নেই আমাদের আমরা এখানে আরও কিছু কাজ করব এটা হওয়ার পর নিচের দিকে আবার যাই যাওয়ার পরে ম্যাটেরিয়াল ডিজাইন আবার যাব এটাও টেক্সট রাইট ক্লিক করব তার মানে কি একই জিনিস বারবার আসবে যদি তাই হয় তাহলে আমাদের এই জিনিসটাকে কপি করে নিচের দিকে আবার বসা দিই অ্যান্ড এইটাকে কাট করে এর ভিতরে বসা দিই অ্যান্ড প্লেস হোল্ডারটাকে ডিলেট করে দিই ডান এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি আবার এখানে অ্যাড করি তারপর নাম্বার আচ্ছা এখানে ক্লিক করেন চেকবক্স সিলেক্ট নাম্বার আচ্ছা নাম্বার তো ইনপুটে হবে এরপরে আমরা এটাকে এডিট করব এটা ডিলেট করে দিই এখানটায় নাম্বারটা অ্যাড করবো এর ভিতরে প্লেস হোল্ডারটা তুলে ফেলবো একটা কাজ মিস দিচ্ছে আমরা সেটা হচ্ছে ইওর নাম দিচ্ছি এখানে হবে ইমেইল অ্যাড্রেস এরকম কিছু একটা আর এখানটায় হবে ফোন নাম্বার ওকে নিচের দিকে কি দেব এগুলো যেহেতু সিলেক্ট অপশন সিলেক্ট ইউর কোর্স এখানে ক্লিক করে সিলেক্টটাকে সিলেক্ট করবেন এখানে বলবো সিলেক্ট কোর্স বলে দিই তারপর এখানে ইউজ আউটলাইন ভ্যারিয়েন্ট এখানেও ইউজ করব এবার আমি কপি করি করার পর এখানটায় পেস্ট করে দিই তাহলে ডিজাইন ও কিছু একটা চেঞ্জ করে যে সিলেক্ট চেঞ্জ করেছে টেক্সট সিলেক্ট এগুলো চেঞ্জ করে এখানে আবার লেবেল লাগবে না সিলেক্টটাকে কাট করে এর মধ্যে অ্যাড করে দেব আর এখানটায় প্লেস হোল্ডার নাই রাইট এর নিচে সিলেক্ট আবার করি চেকবক্স ক্লিক করলাম এবার চেকবক্সটা আপনি কেমন দেখতে চান
সেটা কিন্তু বলে দিচ্ছে। আমি নিচে নিচে দেখতে চাই, এখানটায় বলবো সিলেক্ট কান্ট্রিজ, এটা যখন দিব তখন আমি এই কোডটা পাবো। আমি ইনসার্টও দিতে পারি, ইনসার্ট না দিয়ে আমি কপি করে বসায় দিই। এবার আমি এই জিনিসটাকে কাট করি, কাট করার পর এর ভিতরে বসায় দিই, ডান। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা রেডিও বাটন নেব, এখানটায় ক্লিক করব, রেডিওকে ক্লিক করব, ওর ডিজাইন একটা পাবো। তো আমি এখানে ডিজাইনটা এটা নেব, থ্রি কলামস, একটু চেঞ্জ করি। তারপর এখানে বলবো ইওর জেন্ডার, এবার ক্লিক করে কপি করলাম, দেন এখানে বসা দিই। তারপর কাট করি, তারপর এখানটায় পেস্ট করি, এটা পেয়ে গেলাম। এখানটায় ইওর জেন্ডার দিয়েছি, সিলেক্ট কান্ট্রি দিয়েছি, এখানে আর কোনো সমস্যা নাই। এরপর আরেকটা ফাইল আপলোড, ফাইল আপলোডের জন্য নিচের দিকে থাকতেও পারে, এই যে ফাইল পেয়েছে, এখানে আমরা বলবো আপলোড এ সিভি লাইক দিস। তো নো ফাইল টেক্সট মানে নো ফাইল চুজ, মানে কোনো ফাইল যদি চুজ না হয়ে থাকে সেটা বলবে নো ফাইল চুজেন। তারপরে হচ্ছে চুজ ফাইল, বাটন টেক্সট থাকবে একটা, হেল্প টেক্সট দরকার নাই, যা আছে তাই থাক, কপি। নিচের দিকে আবার পেস্ট করি, এবং এই যে আপলোড এ সিভি এটা দেওয়ার দরকার নাই, এই ফর্ম্যাটটা যেটা কন্ট্রাফর্ম 7 দিচ্ছে সেটা আমরা এখানে বসাতে দেবো এর ভিতরে। এরপরে হচ্ছে কুইজ, বাকিটুকু আপনারা বুঝে গেছেন যে কী করতে হবে। তো আমি কুইজটাকে ডিলিট করে দিই, এটা লাগবে না, রিক্যাপচারটাকে লাগবো। এখানটায় ক্লিক করার পর রিক্যাপচার, এই যে রিক্যাপচার আছে এটারও ডিজাইন সে দিচ্ছে, বাট এখানে জাস্ট জেনারেট এ শর্টকোড উইথ দ্য ডিজায়ার্ড সেটিংস, রিক্যাপচার এর ভিতরে দিতে হবে এটা, আজ বুঝতে পারছি। এটাকে আমরা এখানটায় অ্যাড করবো, রিক্যাপচারটা ওর ভিতরে দেবো, দ্যাটস ইট। এবার আসেন সাবমিট বাটন, লাস্ট ওয়ান, এখানে যদি ক্লিক করি গ্রিড আরো আরও আছে দেখছেন, মানে আপনি রো দিতে পারবেন, গ্রিড দিতে পারবেন, ওই যে মাল্টি কলাম ডানে বামে সেটাও দিতে হবে, এটা আমি লক্ষ্য করিনি, করলে আমি ইউজার নাম ওই যে মেইল অ্যাড্রেস আর নেমটা পাশাপাশি দিতে পারতাম। এখানটা আমি সাবমিটে ক্লিক করি, সাবমিটের ডিজাইনটা হচ্ছে রেইজড আন 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 এলিভেটেড, কেমন জানি হবে আর কি, কোনো না কোনো ডিজাইন চেঞ্জ হবে। তো আমি রেস দিতে পারি, আন এলিভেটেড দিই, এটাকে আমরা কপি করি। কপি করার পর এই জায়গাটা পেস্ট করে এই অংশটুকু কাট করে এইখানটায় অ্যাড করে দিই। এবার আমি সেভ করব, করার পর রিলোড দিই, তাহলে আপনাদের মনের আশা পূর্ণ হয়েছে, রাইট? তো আমরা সিলেক্ট করতে পারবো এইভাবে, এখানটায় আমরা চেক করতে পারবো মেল না ফেমে, দেখেন বিশাল বড় উইথ হয়েছে। তারপর এটা চেক করতে পারবো, চুজ এ ফাইল, দেখছেন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, আমি এখানে চুজ ফাইল ক্লিক করলাম, তারপরে সেন্ড করব, সেন্ড হবে, কাস্টমাইজ ইউর ফর্মস কালার্স অ্যান্ড ফন্টস, এটা ডিলিট করে দিলাম, ওইটা সামহাও আসতেছে, ওইটা ডিসেবল করতে হবে। এগুলো দেখেন পুরো ফর্মেটটা নতুন হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারেন, আই হোপ যে সবাই ক্লিয়ার হয়েছে জিনিসটা। একটা জিনিস দেখাই, কারণ আমি যেহেতু কন্ট্রাফর্ম 7 কাজ করছি, আমি পুরোটা জিনিসটা দেখাই শেষ করি। এখানটায় এমডি ফর্মের ভিতরে আমরা গ্রিড মেনটেন করব, বা এটা উপরের দিকে করতে পারি। এইখানটায় আমরা ক্লিক করে নিচের দিকে দেখবেন গ্রিড নামে একটা অপশান আছে, প্রথমত রো দিব। আচ্ছা, এখানে কিন্তু এমডি ফর্ম দেখাচ্ছে, তা আমি যদি এখানে ক্লিক করি তাহলে এমডি গ্রিড দেখাচ্ছে। এই কপিটুকু করি, এখানে দেখবেন এমডি এমডি দেখাচ্ছে, দেখছেন? এবার এখানে বলে দিচ্ছে এমডি ফর্ম, এমডি কার্ড, তারপর হচ্ছে এমডি প্লাস স্টার চিহ্ন, তার মানে কি ভিতরে আরও কাজ আছে। তো এটা কিন্তু পেইড ভার্সন না হলে আবার প্রবলেম। এখানে যদি দেয় এমডি রো, রোয়ের ভিতরে কী দেবো, এনি রো এইচটিএমএল মিসেলানিয়াস এলিমেন্ট গো হেয়ার, মানে আপনাকে এগুলো নিয়ে কাজ করতে হবে, এবং দেখেন আপগ্রেড করতে বলতেছে। তো কিছু জিনিস কিন্তু আপনি সহজে পাবেন না, আর আপনি যদি শর্টকাট ইউজও করেন তবু আউটপুট পাবেন না, কারণ ওইটাই হচ্ছে ওদের বিজনেস। তো আমি এটাকে সেভ করি, সেভ করার পর বাকিটুকু তো বুঝতেই পারতেছেন, আমার এখানে ডিজাইন ডান।